আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমৃতসর খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটা এই মুহূর্তে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ আছে সমস্ত রাজ্যের কিন্তু একটা মাথা ব্যথার কারণ প্রশ্ন ফাঁস অর্থাৎ পরীক্ষা যে কোনো পরীক্ষা সেটা প্রবেশিকা পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু প্রশ্ন ফাঁস রুখতে কিন্তু একটা কঠোর মানে পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা রিসেন্ট দেখেছি মানে আজকে যে বিহার টিচার এলিবিলিটি টেস্ট অর্থাৎ যেটা ছাব্বিশ থেকে আঠাশ জুন হওয়ার কথা ছিল সেই পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে কবে হবে পরে ঘোষণা হবে সিএসআইআর আমরা কয়েকদিন আগে দেখেছি কি ইউজিসি নেট যেটা সেটা কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরের দিনই পরীক্ষা বাতিল করা হয়েছে আবার দেখলাম কি সিএসআই সিএসআইআর নেট অর্থাৎ যেটা হচ্ছে সায়েন্সের পরীক্ষা নেটের সেই পরীক্ষা কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পোস্টপন করে দেওয়া হল নিট প্রশ্ন ফাঁস বিতর্ক কিংবা বিভিন্ন রাজ্যে আমরা বিহারে দেখেছি কি বিপিএস টিআর থ্রি পয়েন্ট জিরো প্রশ্ন পশ্চিমবঙ্গে ফুড সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন রকম পরীক্ষা উত্তরপ্রদেশের পরীক্ষা উত্তরপ্রদেশের টেট পরীক্ষা ঝাড়খন্ডের পরীক্ষা বিভিন্ন রাজ্যের একটা আহ প্রশ্নপত্র ফাঁস যেন একটা ট্রেন্ড হয়ে গেছে ব্যাপারটা সেই সমস্যা থেকে মেটাতে কিন্তু পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট কার্যকর করল কেন্ড অর্থাৎ পুরো কার্যকর হয়ে গেছে বিজ্ঞপ্তি জারি হয়ে আইন কিন্তু রীতিমতো আগেই পাস হয়ে গেছিল অর্থাৎ নিট নেট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের এক প্রকার কি প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপাত রুখতে প্রশ্নপত্র ফাঁস রুখতে আইন কার্যকর করলো কেন্দ্র নতুন পরীক্ষা আইন পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট দু নতুন আইন সংসদে পাশ হয় ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে পাশ হয়েছিল ভোটের আগে আর এবার কিন্তু সেটা পুরোপুরি আজকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে গতকাল যে এটা হচ্ছে কার্যকর হয়ে গেল কি হবে যে এই পরীক্ষার কি শাস্তি হবে কি কি হবে না হবে সমস্ত কিছু আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে আইনের বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র আমরা দেখেছি কি বলেছে যে প্রশ্নপত্র ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা অর্থাৎ যে বা যারা যুক্ত থাকবে তারা কিন্তু কোনো জামিন জামিন পাবে না তাদের অযোগ্য ধারা কিন্তু মামলা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করলে ন্যূনতম তিন বছরের জেল সর্বাধিক পাঁচ বছরের জেল সঙ্গে দশ লক্ষ টাকা জরিমানা অর্থাৎ যে বা যারা যুক্ত থাকবে তারা কিন্তু ন্যূনতম তিন অর্থাৎ তিন বছর জেল তাকে হবে ম্যাক্সিমাম সেটা খাটতে বছর এবং তার সঙ্গে একই সঙ্গে কিন্তু দশ লক্ষ পর্যন্ত জরিমানা হতে পারে এবং যে সংস্থার উপর দায়িত্ব দেওয়া থাকবে যা পরীক্ষা নেওয়া সেই সংস্থার আধিকারিকের কিন্তু এক কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং সেক্ষেত্রে তাকেও কিন্তু তিন থেকে দশ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে এই হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আইন যেটা কার্যকর করলো কেন্দ্র এক প্রকার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন চাপ এবং বিভিন্ন বিতর্কের মধ্যে এরকম কিন্তু একটা আইন অবশ্যই দরকার ছিল এবং সেটা কার্যকর হয়েছে আশা করা যায় এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে যারা বা যারা এই কাজে যুক্ত থাকবে আশা এই ছিল আপডেট সকলে অবশ্যই খবরটা দেখলে আশা করি যে এই খবরটা অবশ্যই একটা স্বস্তিদায়ক কিন্তু কতটা কি কার্যকর কতটা কি কিভাবে কি কার্যকর করা হবে সেটা হচ্ছে বড় প্রশ্ন আশা করা যায় ভালোই হবে সকলের ক্ষেত্রে এবং প্রশ্নপত্র যাতে ভবিষ্যতে ফাঁস না হয় আমরা সেই আশাই করব ভিডিওটা আমি এখানে শেষ করলাম